मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रे। আজকে চলে এসেছি আমরা ভুঁইয়াখালীর মেলা, কালী মায়ের পুজো। এক লড়কি কো দেখা তো এসা লাগা জেসে খিলতা গুলাব জেসে আমি আমি দুনিয়া বানাই মানে হাতোঁ সে। যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, দেখতে পাচ্ছি এই যে মন্দিরের সামনে এখন প্রায় অনেকে চলে এসছে, দাড়ি চুল করছে, দেখতে পাচ্ছ দাড়ি চুল করছে। সো হয়ে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম ইউরসি। তোমার টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। তো আজকে চলে এসেছি আমরা ভুঁইয়াখালীর মেলা, কালী মায়ের পুজো মানে চলে এসেছি। তো আমার সঙ্গে আছে অর্পণ ভাই, দেখতেই পাচ্ছ, হাই করে দাও চারিদিকে দোকান আর দোকান, দোকান আর দোকান। তো এর আগের বছর এসেছিলাম এখানে, ঠিক আছে। তো আগের বছর এসে রিয়াকশন ভিডিও বানিয়েছি বান্ধবী ললিতা, এইসব গানে ডান্স ফান্স করেছি। ভাই এখন ফুল পাহাড়ে ভিডিও করছে, ব্লগ ভিডিও করছে। আর এদিকে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ, ঠিক আছে, মায়ের দর্শন করলাম। তো তোমাদের মন্দিরটা দূর থেকে দেখালাম, তো সামনে থেকে দেখাচ্ছি, মাকে দর্শন করছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মা কালী মায়ের পুজো হচ্ছে এখানে। প্রচন্ড পরিমাণে নয়েজ আসছে, কেননা অর্পণ আমার মাইকটা নিয়ে নিয়েছে এখন, ঠিক আছে, ও মাইকে ভিডিও বানাচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস, ঠিক আছে। ফুল পাহাড়ে ভিডিও হচ্ছে এখন, এই যে মাইকটা নিয়ে নিয়েছে তার জন্য নয়েজ আসছে। দুনিয়া বানাই মানে হাতোঁ সে, মিট্টি সে নহীঁ জজবাতোঁ সে। তো গাইস দেখতেই পাচ্ছ কত দোকান আর দোকান, ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে লাস্ট দিন, তার জন্য অনেক দোকান উঠে গেছে, এবং এখানে একটা স্টেজ হয়েছিল, তো এখন স্টেজটা নেই, তো আজকে মেলাটা শেষ, তার জন্য স্টেজও ভেঙে দিয়েছে, ঠিক আছে। আজকে দেখার মতো রয়েছে, আজকে এখানে ডান্স হবে, বক্স চালিয়ে সবাই নাচানাচি করবে, ঠিক আছে। তো আজকে প্রায় লাস্ট মেলা, বিক্রি কম হচ্ছে এখন, ঠিক আছে। তো অনেক দোকান, অনেক দোকান উঠে গেছে মনে হচ্ছে, অনেক দোকান উঠে গেছে, কেননা আজকে লাস্ট মেলা, ঠিক আছে। ভাই আমার কাছে কিছু পয়সা নেই, এখন গরিব আদমি হ্যায়। গাইস যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, দেখতেই পাচ্ছ এখন, ঠিক আছে, মন্দিরের দিকে সবাই এখন যাচ্ছে, আরতি হবে। তো আমরা এখন ঠাকুমার দোকানে চলে এসেছি, কাপ্লেট দোকানে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ এখানে কাপ্লেট দোকান আছে, বাড়ির যা যাবতীয় জিনিস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ঠাকুমার সঙ্গে এখন আমরা কথা বলবো, দাম দর করবো। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে কাপ, ঠিক আছে, এটা করে চা খাওয়া হবে। তো ঠাকুমা এটা কত দাম একটু বলবে, এটা কত দাম? এটা 10 টাকা। ঠাকুমা বলছে আগের বছর তুলনায় এবছর বিক্রি কম হচ্ছে, কারণ আগের বছর আমরা এসেছিলাম, তো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, ঠিক আছে, প্রচন্ড ভিড় হয়েছিল, আর বিক্রিও ভালো হয়েছে তখন সময়। তারপরে লাস্ট, আজকে লাস্ট মেলা, দেখতে পাচ্ছ অনেক দোকান উঠে গেছে এখান থেকে, ঠিক আছে। তো ঠাকুমার সঙ্গে একটু হালকা করে একটু ইয়ার্কি ইয়ার্কি করলাম, তো আবার আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আবার কী কী হয় দেখো তোমরা। তো গাইস আমার গলার ভয়েস শুনে সবাই কাকা কাকু সবাই তুই কেমন করে দেখো, এগুলো এই বাচ্চা ছেলে সব দেখছে কেমন করে দেখো, ঠিক আছে। এক লড়কি কো দেখা তো এসা লাগা জেসে খিলতা গুলাব জেসে ছায়া। তো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে মেলাতে কম ভিড় ছিল, ঠিক আছে, এখন প্রায় মোটামুটি যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, দেখতে পাচ্ছি এই যে মন্দিরের সামনে এখন প্রায় অনেকে চলে এসছে, ঠিক আছে। আর এদিকে ভাই দাঁড়িয়ে আছে, ভাই ভাবছে দাড়ি চুল করছে, দেখতে পাচ্ছ দাড়ি চুল করছে। আর পাবলিকের রিয়াকশন দেখো এই যে গাইস, ঠিক আছে, আমাদের গলার ভয়েস শুনে যে কি সব করছে ভাই এরা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন নিউ মার্কেটে ঢুকে গেছি, এখন এই যে দেখো আসো আসো করছে, এদিকে সবাই ডাকছে, এদিকে বড় বড় করছে, হ্যাঁ বলো কাকা বলো, তো আমাদের প্রায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমরা ফুচকা খেয়ে পেট ভরাবো, ঠিক আছে। তো এখানে এখানে অনেকগুলো দোকান আছে, ঠিক আছে, আমরা ডিসাইড করতে পারছি না কোন দোকানে খাবো আর কোন দোকানে ভালো ফুচকা করে। এখানে অনেকগুলো দোকান আছে, 1 2 3 4 4-5টা দোকান আছে, ঠিক আছে, আমরা ডিসাইড করতে পারছি না কোন দোকানে খাবো, ঠিক আছে ভাই, কোন দোকানে ভালো বানাই বল। অ্যাকচুয়ালি আমরা অনেক ডিসাইড করার পর, ঠিক আছে, ভাবনা চিন্তা করার পর এখানে আমরা তো বলতে পারছি না কোন দোকানে ভালো ফুচকা বানাই, ঠিক আছে। এখানে প্রায় অনেক দোকান ভর্তি হয়ে গেছে, উপাসের দোকান পুরো
ভর্তি অনেক ভিড়, তারপরে এই দোকানেও ভিড় আছে, তো প্রায় এই দোকানটা মানে খালি আছে এখন, ঠিক আছে? তো এই দোকানে এখন খাওয়া দাওয়া করবো, তো চলো আমরা চলে এসেছি এই যে কাকিমার দোকানে, ঠিক আছে? এখানে আমরা ফুচকা খাবো, আর এই যে ভাই ভাইয়ের এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, অ্যাকচুয়ালি আমারও অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছুই খাইনি আসি। ভালোবাসা ভাইয়ের জন্য মেরি সামনে বালি খিড়কি মে এক চাঁদ কা টুকড়া রে আফসোস কে ও হামসে তোমরা দেখতেই পেলে ভিড়ের মধ্যে অনেক বালি হয়েছে, যা নয় তাই হয়েছে, পুরো কেজড়ে গেছে, পুরো কেজড়ে দিয়েছি পুরো মেলার ওপর, ঠিক আছে? সে যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে, তো আজকের জন্য টাটা গাইস, লাভ ইউ। আর হ্যাঁ, তো এই মেলাতে আগে একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিবো, ভিডিওর লিঙ্কটা তোমরা দেখে আসতে পারো, বা আই বাটনের লিঙ্কটা দিয়ে দিবো, ঠিক আছে?